এন কোন ওহাবি টোহাবি আসেনি, এন এন আসেনি ওহাবি নাই তো কেন, থাকলে বালা না থাকলে আরো বালা, ঠিক কিনা বলেন? আশেপাশে থাকলে কাকুরা আইয়ো, হবাই শুরু দোলাই হইতনি, দোলাই হইতনি সাফার জোরে না দলিলের জোরে, সুন্নিরা ধোলাই দেয় দলিল দিয়ে, ঠিক কিনা বলেন? ওয়াহাবিদেরকে ধোলাই করে কে, জোরে বলেন কে? নবীর দুশ্মন হবি তো ধোলাই খাবি, ঠিক কিনা? অনহিয়ান দিয়ে থামেন আল্লাহ এভাবে জানি না দেখি মহাজাজ মকাররাম রে কিলকি তোরা খাইবি না আরে খাবি, ঠিক কর কোন যে হরব লোকের তোকে বাঁচিয়ে কই এটি সব অসন্ত থাক খাড়িয়ে থাক তুই ভাড়া তুই সেতে দেখতে তো সারে মহাজুন মক্কাররা আমার নিয়ে সারা পৃথিবীতে অনেকের অনেক ধরনের মন্তব্য চলে, কেউ চায় সুযোগে ভাইলে কোবায় লাইব, আর কেউ চায় যদি প্রয়োজন হয় জীবন দিয়া দিব তব কিছু হইতে দিব না, ঠিক কিনা? আচ্ছা এই জায়গায় কোবাই না কে আছেন একটু হাত উঠা, বুঝে নাই বুঝে এটা কই যায় মানুষ নিয়ে সবাই তো জায়গা হয় না ডিয়ে দিয়ে এ মাইজগান দিয়া কেউ আসেন নি উঠবেন, এ থাকলে উঠেন বাগান উড়িয়া, কেউ আসেন নি মাইজগান উড়ুন না, আসেন নি সানছে থাকলে হাত উড়ান আপনার হার করিয়া দেয় নাই তো, এতে আবার কিলে উঠছে যাবি গিয়া যা, আর আচ্ছা একটু সবর করেন যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি একটু সবর করতেন মাহফিলটা সুন্দর হইতো, দাঁড়াইছেন কষ্ট হইতাছে বুঝতে আছি, একটু মুখটা বন্ধ রাখেন যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরকার হিয়ানো কইেন, আর বাকি কথা যা আছে জমা করে রাখেন বাজ্যে কইে মুআজ্জাজ মুকাররাম আপনারা সবাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আচ্ছা মাশাআল্লাহ আজকের মাহফিলে আমি আলহামদুলিল্লাহ মালিক যে অবস্থা রাখছে আলহামদুলিল্লাহ, কিন্তু শরীরটা আজকে খুব অসুস্থ, অসুস্থ বলতে বলি সমস্যাটা হইলো মনে হয় গ্যাস ফল করছে বুকের এদিকে এমন ভাবে ধরছে সেই কালকে রাত থেকে এখনো ছাড়ে নাই, ডান হাত সহকারে নাড়তে ছাড়তে কষ্ট হয়ে যায়, ওয়াদা দিছি আমু খেয়াল আছিল আয়া সালাম দিয়া যাবো গা, কিন্তু এখন দেখি যা তুফান চলতে আছে, এই তুফান থামাইয়া দিয়া না গেলে আমিও চাঁদপুরের ছেলে আমার বাড়ি হাজিগঞ্জে, তো আমার চাঁদপুরে তার হিসেব আইসে এখানে চিল্লা ফাল্লার ভিত্তে যদি তারা থুইয়া যাইয়া তাহলে তার হিসাব জীবন ভরা জায়গা জায়গা যায় কইব নকশবন্দি সাহেবের এলাকাত গেছিলাম, এলাকার মানুষ সুশৃঙ্খলতা বুঝে না শৃঙ্খলা বুঝে না, সেজন্য চিন্তা করলাম নিজের কষ্ট হইলো দুই চারটা কথা কমো আর আপনাকে কোনো অসুবিধা হইব নি, আচ্ছা দয়াল নবীর মহাব্বাতে দয়াল নবীর শান মান গায় এরকম নগণ্য নাচিজ একজন আলেমে দিন সুন্নি আলেমের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো, নারায় তাকবীর নারায় রিসালাত নারায় রিসালাত নারায় রিসালাত আল্লাহ কবুল করেন দেখ
তোরা খালি হেড অন দেহা সুন্নিরা বেলায় তো সংখ্যা বেলায় কম, আজ যা আয়াসা তোরে হাতলা করেন আল্লাহ জোতার অভাব নাই, আল্লাহ হেদায়াত দেক বলি আমিন। আমাকে আলোচনার জন্য একটা বিষয় দিছে, বিষয় ভিত্তিক কথা হবে, অসুবিধা হইব না? তাহলে হিসাব লই আইয়া আইয়া পর্যন্ত বেশি সাজ নাই ব্যাটারি।